তো খলিল মালাকুল মউতকে জিজ্ঞেস করতেছেন, ইয়া মালাকাল মউত, আরাআইতা খলিলান ইয়াকবিযু রূহা খলিলিহি, এই মালাকুল মউত, তুমি জীবনে এমন বন্ধু দেখছো যে তার নিজের বন্ধুর জান কবজ করে? আমি না আল্লাহর বন্ধু, আমার জান কবজ করবে না আল্লাহ, এটা কেমন কথা? তো মালাকুল মউত চিন্তা করছে, কথা তো ঠিকই আছে, ফারাজা মালাকুল মউত ইলা রাব্বি, চলে গেছেন মালাকুল মউত আল্লাহর কাছে। ঠিক যেন বান্দার অন্তরের মধ্যে এমন একটা বিষয় কাজ করতেছে, আরে জান্নাত, এত বড় জান্নাত, যাব একা একা, না জানি কি হয়। তো আল্লাহ যেন বান্দার ওই মনের ভেতরের অবস্থাটা বুঝেন, আল্লাহ জানেন, আল্লাহ যেন জবাব দিচ্ছেন, ফাদখুলি ফি ইবাদি, ওরে বান্দা ভয় পাইস না, জান্নাতে তুমি একা না, একা না, ফাদখুলি ফি ইবাদি, আমার আরো স্পেশাল বান্দারা আছে তাদের সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, তারপর তোমরা সবাই জান্নাতে ঢুকে যাও। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, ও মুতমাইন নাফস, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। এই ডাক আল্লাহ কখন দিবেন এই ব্যাপারেও মুফাসসিরদের ভিন্ন ভিন্ন মত আছে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেছেন, ওনার বক্তব্য, এই ডাকটা আল্লাহ তাআলা জান্নাতি বান্দাকে তার মৃত্যুর সময়ে দিবেন। কাকে কাকে বলেন বলেন, এদিকে এদিকে তাকান, এদিকে ওদিকে তাকানোর দরকার নেই, সে এটা বানতেছে, এটাও কি দেখা লাগবে, আমার দিকে তাকান। এই ডাক আল্লাহ কাকে দিবেন বলেন? জান্নাতি বান্দাকে তার মৃত্যুর সময়। হাদিসের কথা, জান্নাতি বান্দার যখন মৃত্যু ঘনিয়ে আসে, তো আল্লাহ তাআলা মালাকুল মউতকে যখন পাঠান, সাথে জান্নাতের কিছু ফেরেশতাকেও পাঠান, যাও আমার মেহমানকে আগায়া নিয়ে আসো। তো ফেরেশতারা হঠাৎ যদি আসে, সে ভয় পাওয়া যাবে। আল্লাহ তাআলা চান না তার প্রিয় বান্দাকে জীবনের এই শেষ সময়ও একটু ভয় দেখায়া বিব্রত করতে, এটা আল্লাহ চান না। তো হাদিসের কথা, ফেরেশতারা যখন আসবে, হঠাৎ আসবে না, দূর থেকে দেখবে একটা আলো তার দিকে আগাইতেছে, সে তাকায়া থাকবে, কি চমৎকার আলো, দেখতে চোখ ফিরানো যায় না, এক নজরে তাকায়া থাকে, কি এটা আসছে। ধীরে ধীরে আলোটা যখন তার কাছে আসে, সে বুঝে মানুষের আদলে সুরতে কিছু লোক ফেরেশতারা এসে তাকে ডাকতে থাকে, বের হও বের হও, কি বলে ডাকে তাও হাদিসে আসছে, ফেরেশতারা ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না কানাত ফিল জাসাদি তাইয়িব উখরুজি ইলা রওহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান, ও মুতমাইন নাফস, এতদিন তুমি পবিত্র শরীরের ভেতরে ছিলা, আজকে বের হও। বলে কোথায়? বলে বাগ বাগিচা জান্নাতের দিকে, আর তোমার ওই রবের কাছে, যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না, এভাবে ডাকতে থাকে। কিন্তু রোহ তো দীর্ঘদিন শরীরের ভেতরে তার অবস্থান, ডাকলেই তো বের হয় না, মায়া তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে, বের হতে চায় না। তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না, এমন ঘটনা কোন কোন নবীর ক্ষেত্রেও হয়েছে। খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মালাকুল মউত যখন আসছে জান কবজ করার জন্য, তো খলিল মালাকুল মউতকে জিজ্ঞেস করতেছেন, ইয়া মালাকাল মউত, আরাআইতা খলিলান ইয়াকবিযু রূহা খলিলিহি, এই মালাকুল মউত, তুমি জীবনে এমন বন্ধু দেখছো যে তার নিজের বন্ধুর জান কবজ করে? আমি না আল্লাহর বন্ধু, আমার জান কবজ করবে না আল্লাহ, এটা কেমন কথা। তো মালাকুল মউত চিন্তা করছে, কথা তো ঠিকই আছে, ফারাজা মালাকুল মউত ইলা রাব্বি, চলে গেছেন মালাকুল মউত আল্লাহর কাছে, যা বলেন আল্লাহ আপনার বন্ধু বলে এই কথা, বন্ধু কি বন্ধুর জান কবজ করে? তো আল্লাহ তাআলা মালাকুল মউতকে শিখাইয়া দিয়েছেন, কুল্লাহ, যাও আমার বন্ধুকে যায় বলো,
হাল রাআইতা খালিলান ইয়াকরাহু লিকাআ খালিলিহি, আপনি কোনোদিনে এমন বন্ধু দেখছেন যে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে? তো খলিল তো বুঝা গেছেন আল্লাহ কি বলতে চাচ্ছেন। খলিল সাথে সাথে মালাকুল মউতকে বললেন, ইয়া মালাকাল মউত ইকবিজ রুহি আসসা, ও মালাকুল মউত তুমি আমার জান এখনই কবজ করো। এটা তো নবীদের শান আলাদা। আমাদের মতো সাধারণ মানুষের কাছে যখন মালাকুল মউত আসার পর রুহ বের হতে চাইবে না, তো মালাকুল মউত যখন আল্লাহকে বলবেন আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না, তো আল্লাহ তাআলা বলবেন আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও। তো ওই জান্নাতি মেহমানের সামনে তার জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে। এখন কারো মাথার মধ্যে ঘুরতে পারে এটা কেমন কথা, জান্নাতের বাড়ি এখানে কেমনে প্রকাশ পাবে? কয়েক বছর আগে একটা ল্যাপটপের বিজ্ঞাপন দেখেছিলাম, বাংলাদেশে আসছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে স্টার্ট করার পর অন্ধকারের মধ্যে হাত দিয়ে এরকম টান দিয়ে স্ক্রিন বানায়, অন্ধকারে শূন্য জায়গায় স্ক্রিন কিচ্ছু নাই, খালি হাত টান মারছে যেটুকু একটুকুই, তো এখানে বসে বসে লেখে আর অন্ধকারে লেখা ওঠে কিচ্ছু নাই শূন্যের মধ্যে। ওই ল্যাপটপ থেকে একটা আলো বের হয়েছে, ওইটার মধ্যেই লেখাটা উঠতেছে। এখানে বসে সে ভিডিও ওপেন করেছে, ওই শূন্যের মধ্যে ভিডিও চলতেছে। আরে ভাই, আমার আর তোমার মস্তিষ্ক যদি শূন্যের মধ্যে ভিডিও চালাইতে পারে, তো আল্লাহ তাআলার পক্ষে জান্নাতের এই দৃশ্য বান্দার সামনে প্রকাশ করা এটা খুব কঠিন কথা? এটা সম্ভব? যেই না বান্দার সামনে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে সে তো দেখে অবাক, আরে কি সুন্দর বাড়ি এটা কি! ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাতি। ও মুতমাইন নাফস ইরজিই, ফেরত আসো, ফেরত আসো। খেয়াল করেন একটু, ফিরিস্তারা যখন ডেকেছিলেন ফিরিস্তারা বলেছিলেন ওহ রুজি বের হও, আর আল্লাহ তাআলা যখন ডাকছেন আল্লাহ শব্দ পাল্টাইয়া বলতেছেন ইরজিই, ফেরত আসো। ও ভাই দোস্ত, বের হও আর ফেরত আসোর মধ্যে পার্থক্য আছে। বের হও মানে কেউ নিজের জায়গাতেই আছে তাকে বের হতে বলা হচ্ছে, আর ফেরত আসো মানে সে তার জায়গায় নয় জায়গায় ফেরত আসতে বলা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ফেরত আসো মানে তোমার তোমার ঠিকানায় নাই, আসল ঠিকানায় ফেরত আসো। তো যেন বান্দার পক্ষ থেকে প্রশ্ন জাগছে কোথায় ফেরত যাব, তো আল্লাহ যেন দেখায় দিচ্ছেন জান্নাতের বাড়ি তো প্রকাশ পাইয়ে গেছে, ওই যে তোমার ঠিকানা আসল ঠিকানা ওখানে ফেরত আসো। ইরজিই ইলা রাব্বিক রাদিয়া, দুনিয়ায় তুমি পরীক্ষা দিয়েছ মালিকের সিদ্ধান্তের সামনে রাজি ছিলা, আজকে পরীক্ষার ফলাফল ঘোষণা হচ্ছে মারদিয়া, মালিক তোমার উপর রাজি। বলে তো এখন পুরস্কার দেন, বলে হ্যাঁ পুরস্কার তো দিবই, নাও পুরস্কার হচ্ছে তুমি জান্নাতে চলে যাও। কোথায়? জান্নাতে যে যাবে বান্দার মনের মধ্যে একটা অজানা আশঙ্কা কাজ করতে পারে, এত বিশাল জান্নাত হঠাৎ এক নতুন জায়গায় গেলে এমনি ভয় লাগে। শ্বশুর বাড়িতে জামাইরা যখন যায় জামাইকে শ্বশুর বাড়িতে কত আদর করে না, চিটাং করে না, তো খুব আদর করে, কথাই তো বলে জামাই আদর, হ্যাঁ বেশি করে, হায় আল্লাহ আগে তো জানি নাই। কথাই তো বলে জামাই আদর, কে বেশি আদর করে, সবচেয়ে বেশি আদর কে করে, জোরে বলেন, পোল্টি বাস, সবচেয়ে বেশি আদর বুঝি শাশুড়ি করে। হ্যাঁ এখন নিটার পাইছে, আবার বলেন ঠিক করে, সবচেয়ে বেশি আদর করেন কে, সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি, সবচেয়ে বেশি আদর করেন মা, এইবার ঠিক করে বলেন, সবচেয়ে বেশি আদর করেন কে, সবচেয়ে বেশি আদর দেখান কে,
এই পার্থক্য যে বোকা বুঝে না সেই গন্ডগোল লাগায়া মার সাথে ঝগড়া করে তোমার চেয়ে আমার শাশুড়ি ভালো গাধা কোথাকার শাশুড়ি তো মতলবে আদর দেখায় আদর করেন করেন কিন্তু বেশি দেখান দেখান বেশি আমি তো গরিবের ছেলে এটা আমি খুব টের পাই মা যে বেশি আদর করেন শাশুড়ি কম আদর করেন মার তুলনায় আর কি কম মানে মার তুলনায় আপেক্ষিক আমি তো গরিবের ছেলে আমার শ্বশুরবাড়িওয়ালারা তো অনেক ধনী মানুষ আল্লামা হারুন ইসলাম আদি সাহেব খালু শ্বশুর ওই পরিবার একই পরিবার আপন খালু শ্বশুর হুজুর আমার বিয়ে পড়াইছিলেন আমার মনে আছে খুতবা পড়ছিলেন আমার মসজিদে জুমা পড়াইয়া বিয়ে পড়াইছেন তো ওই ফ্যামিলিতে সবাই ধনী মানুষ আমার শাশুড়িদের দিল বড় আমিও খুব আদরের জামাই বড় জামাই খুব আদর করেন সামনে তো বহু খানার আয়োজন থাকে তা আমি বুঝি আমি গরিবের ছেলে আমার মা আমার সামনে হয়তো ভাজি আর ডাইল অথবা ভর্তা ডাইল অথবা শাক ডাইল কোন রকমে হাজির করতে তো শাশুড়ি যে অত কিছু হাজির করেন তার মানে আমি ধোকা খাই নাই আমি বুঝি যে যত কিছুই খাওয়ান আমার মার চেয়ে বেশি আদর আপনি করেন না কেন কেন এটা এখন বড় ইয়া খুব বেশি টের পাইতেছি আরে বাচ্চারা যখন শ্বশুর বাড়িতে থাকে তো মাহফিল শেষে তো শ্বশুর বাড়িতে সোজা চলে যায় বাসায় একা দরকার রাতে যায় কখনো আমাদের যাওয়া ফেরত যাওয়া কখনো গভীর রাতে কখনো তাহাজ্জুদে কখনো ফজরের আগে দিয়া তো মাঝে মধ্যে যাইয়াই চিন্তা করি কোনোদিন তো আইসা শাশুড়িকে সজাগ পাইলাম না যাহারে জামাই আসবে একটু সজাগ থাকি এখানেই পার্থক্যটা বোঝা যায় মা যখন জীবিত ছিলেন যখন ঘরে ফিরতাম তো ঘরে ঢুকি কি দেখতাম আমাদের ঘরে সিস্টেম আছে চাবি আমার কাছে ভিতর থেকে লাগাইয়া দেয় বাহির থেকে তালা দিয়া খোলো চাবি দিয়া খুলে তো খোলে ভেতরে ঢুকে দেখতাম বিবি ঘুমায় বাচ্চারা ঘুমায় আহারে একজন মানুষ জেগে আছে মা তার রুমের মধ্যে জায়নামাজ বিছায়া বসে আছে মাঝে মধ্যে যায় জড়াইয়া ধরতাম মা ঘুম আসে না তো বলতেন বাবারে যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আসে না ঘুম তো আসে না এর নাম তো মা এর নাম তো মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা তো শ্বশুর বাড়িতে জামাই এত আদর পায় তারপরেও নতুন জামাই যখন শ্বশুর বাড়িতে যায় তো একটা অজানা আশঙ্কা তার মধ্যে কাজ করে এই জন্য কাজিন ছোট ভাই কেউ থাকলে চাচাতো মামাতো খালাতো ফুফাতো এমন কাউকে সাথে নিয়ে নেয় ভাই চল কেমন আনইজি লাগে এত আদর পাওয়া সত্ত্বেও ঠিক যেন বান্দার অন্তরের মধ্যে এমন একটা বিষয় কাজ করতেছে আরে জান্নাত এত বড় জান্নাত যাব একা একা না জানি কি হয় তো আল্লাহ যেন বান্দার ওই মনের ভেতরের অবস্থাটা বুঝেন আল্লাহ জানেন আল্লাহ যেন জবাব দিচ্ছেন ফাদখুলি ফি ইবাদি ওরে বান্দা ভয় পাইস না জান্নাতে তুমি একা না একা না ফাদখুলি ফি ইবাদি আমার আরো স্পেশাল বান্দারা আছে তাদের সাথে যুক্ত হও ওয়াদখুলি জান্নাতি তারপর তোমরা সবাই জান্নাতে ঢুকে যাও এরে দোস্ত এজন্য আমাদের সকলের জীবনের চূড়ান্ত টার্গেট এইটাই হওয়া উচিত যে আমাদের প্রত্যেকের মৃত্যু যেন হয় এই অবস্থায় যে মালিক ডাক দিয়া বলেন ও বান্দা আমি তোর উপর রাজি